দলবিরোধী কার্যকলাপ করায় দলীয় শাস্তির মুখে বিজেপি মণ্ডলের সাধারণ সম্পাদক সঞ্জিত দাস। জানা গিয়েছে, গত কয়েকদিন আগে ত্রিপুরা সিপাহীজলা জেলা গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পাথালিয়া গ্রাম পঞ্চায়েতে নবনির্বাচিত সদস্য সদস্যা এবং গ্রাম ও উপপ্রধানদের শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে গোলাঘাটি বিজেপি মণ্ডলের সাধারণ সম্পাদক সঞ্জিত দাসের নেতৃত্বে কিছু শৃঙ্খল বাহিনী গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে নবনির্বাচিত গ্রাম প্রধান এবং উপপ্রধান সহ এলাকার প্রাক্তন বিধায়ক তথা ত্রিপুরা প্রদেশ বিজেপি কমিটির সদস্য বীরেন্দ্র কিশোর দেববর্মার বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। বিজেপি মণ্ডলের সাধারণ সম্পাদক সঞ্জিত দাসের এই কার্যকলাপে বিজেপি মণ্ডল সহ জেলার অন্যান্য কার্যকর্তারা হতবাক হয়ে যান। পরে ত্রিপুরা প্রদেশ বিজেপি কমিটির পক্ষ থেকে সঞ্জিত দাসের এই কার্যকলাপকে দলবিরোধী কার্যকলাপ হিসেবে চিহ্নিত করা হয় এবং বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কমিটির পক্ষ থেকে সঞ্জিত দাসকে শোকজ নোটিশ করা হয়। আর এতে উল্লেখ করা হয়, তার এই দলবিরোধী কার্যকলাপ তিন দিনের মধ্যে জবাবদিহি করতে হবে বিজেপি প্রদেশ কমিটির কাছে। শনিবার সকালে পাথালিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষ সাংবাদিকদের জানিয়েছেন, ওই দিন শপথ গ্রহণ অনুষ্ঠানে সবকিছু ঠিকঠাক ছিল। বিজেপি মণ্ডলের অন্যান্য কার্যকর্তা থেকে শুরু করে স্থানীয় এলাকাবাসীরা নবনির্বাচিত পঞ্চায়েত সদস্য সদস্যদের এবং গ্রাম ও উপপ্রধানকে মেনে নিয়েছিল। শপথ গ্রহণ অনুষ্ঠান শুরুর ঠিক আগ মুহূর্তেই বিজেপি মণ্ডলের সাধারণ সম্পাদক সঞ্জিত দাস তার দলবল নিয়ে পঞ্চায়েত চত্বরে বিশৃঙ্খলার সৃষ্টি করে, যা এলাকাবাসীরা একজন বিজেপি মণ্ডল নেতার তরফ থেকে কোনোদিন আশাই করেননি। এই ঘটনায় স্থানীয় এলাকাবাসীদের পক্ষ থেকে দাবি উঠেছে, এই ধরনের মণ্ডল নেতাকে শীঘ্রই যেন বিজেপি দল থেকে বহিষ্কার করা হয়। ওই দিন গত 28 তারিখ পঞ্চায়েতে নির্বাচিত সদস্যদের শপথ নেওয়ার কথা ছিল প্রশাসনিকভাবে এবং দলীয়ভাবে। আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি, কিন্তু দেখা গেল টাইম দিয়েছে 11টা, শপথ গ্রহণ অনুষ্ঠান হইব তারা 9:30টার মধ্যে। আরও 1.5 ঘন্টা আগেই তারা পঞ্চায়েত অফিস তালা দিয়ে এখানে একটা ঝামেলা সৃষ্টি করছে। সে একজন দলের কার্যকর্তা হইয়া এবং মণ্ডলের জিএস দায়িত্ববান লোক হইয়া দলের বিরুদ্ধে গিয়া সেরা দলকে মানে না, দলের সিদ্ধান্ত এটা অন্যায় হয়েছে, দল আমার ছাড়া সিদ্ধান্ত করছে, আমার পরিবার এই পাতালিয়া পঞ্চায়েতে সব কিছু, এই জন্য অনেক হাল্লা হাল্লা করছে, দলকে মানে না, প্রাক্তন বিধায়ক আসিল বিধায়করা মানছে না, আর আলাদা যারা আসিল নির্বাচিত কারোরে মানে না। নামটা কি ওনার? আমার নাম যার নামে নোটিশ করছে যে সঞ্জিত দাস। আচ্ছা, তো ওই দিন কি মানে শপথ নেওয়ার কথা ছিল, ওই দিন শপথ হয়েছে না? শপথ মেম্বার শপথ হয়েছে, কিন্তু প্রধান উপপ্রধান শপথ হয়েছে না। আপনারা অ্যাকচুয়ালি কী মনে হয়, মানে উনি যে কাজটা করছে কাজটা কি ওনার কি ঠিক হয়েছে? না, ঠিক হয়েছে না, এটা দলবিরোধী কাজ হয়েছে, দলের কোনো সদ্বান ব্যক্তি কাজ করতে পারে।